বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো সুস্থ আছো অনলাইন ক্লাস ব্যবস্থায় আজকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা পূর্বের ন্যায় আজকে আবার আমি তোমাদের গণিত বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমাদের আলোচনা হবে লেকচার নাম্বার 8 আমরা আজকে আলোচনা করব তোমাদের বইয়ে দেখো পৃষ্ঠ নাম্বার 16 থেকে পৃষ্ঠ নাম্বার 16 তে তোমরা দেখো একটি অঙ্ক আছে অঙ্কটা সকলে বই বের করে মনোযোগ সহকারে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক অঙ্কটা হচ্ছে মিনা এবং রিনার একত্রে 7532 টাকা আছে রিনার চেয়ে মিনার 560 টাকা বেশি আছে এরপরে বলা হয়েছে মিনা ও রিনা প্রত্যেকের কত টাকা আছে তাহলে দেখো মিনা ও রিনা একত্রে 7532 টাকা আছে রিনা চেয়ে মিনা রিনার চেয়ে মিনা 560 টাকা বেশি আছে বলছে রিনা ও মিনা মিনা ও রিনা প্রত্যেকের কত টাকা আছে মিনা এবং রিনা প্রত্যেকের কত টাকা আছে তাহলে অঙ্কটাকে আমাদের সমাধানে নিয়ে আসতে হবে তার আগে তোমাদের অঙ্কটা বুঝতে হবে যে আসলে অঙ্কটা কি বলছে আর অঙ্কটা কি করতে হবে যদি অঙ্কটা তোমরা না বুঝো তাহলে কিন্তু করতে পারবে না এবং যদি বুঝে থাকো তাহলে খুব সহজে অঙ্কটা সলভ করতে পারবে প্রথমে বলা আছে মিনা ও রিনার একত্রে 7532 টাকা আছে এখন এই টাকার থেকে রিনার চেয়ে মিনার 560 টাকা বেশি আছে মানে মিনার যে টাকাটা আছে সেটা ঋণের টাকার চাইতে 560 টাকা কি আছে বেশি আছে তাহলে যদি বেশি থাকে তাহলে সেটা তো আমাদের একটা সমাধান নিয়ে আসতে হবে তাহলে তোমরা সকলে অঙ্কটা দেখো আমরা সমাধান করব এবার খুব মনোযোগ সহকারে দেখো আমি পার্ট বাই পার্ট তোমাদের ভাগে ভাগে করে দিব প্রথমে তোমরা লিখো রিনা মিনা মিনা ও রিনা একত্রে আছে হচ্ছে 7532 টাকা দুইজনের একত্রে কিন্তু এই টাকাটা আছে এখন দুইজনের যদি একত্রে এই টাকাটা থাকে এখন এখান থেকে বলা হয়েছে রিনার চেয়ে মিনা এত টাকা বেশি আছে তাহলে রিনার চেয়ে
মিনা বেশি আছে এটা আমরা বিয়োগ করে ফেলব কত 560 টাকা তাহলে 560 টাকা আমরা বিয়োগ করব বিয়োগ করলে কত হচ্ছে 0 2 2 6 আছে কত হলে 13 হবে কারণ আমাদের এটা বিয়োগ করতে হবে 6 আছে কত হলে আমাদের 13 হবে বিয়োগ করে ফেলো 7 7 6 যেহেতু আমাদের 13 7 হাতে থাকে 1 5 এর আগে 6 6 আছে কত হলে 5 এ 15 ধরতে হবে 15 হবে তাহলে 9 হাতে থাকে 1 1 আছে কত হলে 7 হবে 6 এত টাকা এখন এটা হচ্ছে আমাদের দুইজনের অর্ধেক টাকা দুইজনের অর্ধেকের অর্থাৎ মিনার টাকা এখানে কম রয়ে গেল 560 সেটা আমাদেরকে যোগ করতে হবে এখান থেকে আমরা কার টাকাটা বের করতে পারব এখান থেকে কিন্তু আমরা ঋণের টাকাটা বের করতে পারব কার টাকা বের করতে পারব ঋণের টাকা যেহেতু ঋণের টাকা কিন্তু কম ছিল 560 তাহলে আমরা এবার লিখব যে ঋণ আছে অতএব ঋণ আছে 6972 যেহেতু দুইজন দুই দ্বারা ভাগ করে দিলাম অনেকের প্রশ্ন স্যার এই দুটা কোথায় পেলে এখানে ব্যক্তি কয়জন রিনা এবং মিনা দুইজন এই দুই দ্বারা আমরা এটাকে ভাগ করে দেব তাহলে তোমরা ভাগটা একটু রাখো যে আমি করে দেখাই দেখো তাহলে দুই দ্বারা যদি ভাগ করো 6972 6 3 6 6 2 6 এর তো তিনবার যায় তিন দুগুণ নে 6 আমরা 9 কেটে নিলাম এটা চারবার দিলে 4 দুগুণ নে 8 বিয়োগ করলে পাবে 1 এরপর 7 কাটালি 8 দুগুণ নে 16 বিয়োগ করলে পাবে 1 এরপর 2 কেটে নি 6 দুগুণ নে 12 তাহলে দেখো আমাদের ভাগফল অর্থাৎ ঋণের যে টাকাটার পরিমাণ সেটা হবে হচ্ছে 3486 কত হবে 3486 টাকা এটা কিন্তু আমাদের ঋণের টাকা বের হয়ে গেল তাহলে ঋণের টাকাটা আমাদের কত বের হলো 3486 টাকা এটা হচ্ছে আমাদের ঋণের টাকা এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা মিনার টাকাটা খুব সহজেই বের করতে পারবো এই টাকার সঙ্গে ওই যেটা ঋণের কম ছিল সেটা যোগ করে দিলে আমাদের মিনার টাকা বের হবে অতএব মিনা আছে 3486 যোগ 560 এত টাকা যোগ করে ফেলো 0 6 6 6 6 আর 8 14 4 হাতে থাকে 1 4 আর 1 5 5 আর 4 9 হাতে থাকে না তাহলে 3 3 তাহলে আমাদের মিনার টাকা বের হলো 3900 3000 মিনারটা বের হলো হচ্ছে আমাদের 0 6 6 6 আর 8 যোগ করলে আমরা কত পাবো 14 4 হাতে থাকে আমাদের 1 5 আর 1 6 6 আর 4 10 এর 0 হাতে থাকে 1 3 আর 1 4 তাহলে মিনার টাকাটা বের হবে আমাদের 4046 টাকা কত টাকা 4046 টাকা দেখো তাহলে ঋণার আছে হচ্ছে আমাদের 3486 টাকা এবং মিনার বের হলো হচ্ছে আমাদের 4046 টাকা তাহলে তোমরা এখন লিখতে পারো অতএব মিনা এত টাকা এবং রিনা এত টাকা এটাই তোমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ তোমরা সকলে খুব সুন্দর করে উঠায় ফেলো এরপরে দেখো তোমরা
আমাদের এর নিচে আরেকটি অঙ্ক আছে, জঙ্গটা খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আর পরবর্তী অঙ্কে যাবে, এবার দেখো পরবর্তীতে আমাদের যে অঙ্কটি আছে, দেখো বলছে পিতা ও কন্যার বয়সের সমষ্টি, পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর, পিতা বয়স কন্যা বয়সের 4 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত, তাদের প্রত্যেকের বয়স কত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু আগে যে অঙ্কটি করে আসলাম এটা হচ্ছে পিতা মাতার অঙ্ক, ওই অঙ্কটা কিন্তু তেমন জটিল না। তোমরা সকলে তোমাদের হোমওয়ার্ক কাজ থাকলো, এই অঙ্কটি তোমরা সকলে অবশ্যই করবে, এবং আমি যে অঙ্কটি সলভ করবো আমি অঙ্কটি প্রিপারেশন করে এবং হোমওয়ার্কের কাজটি করে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে। সেই সাথে আজকে যারা অনলাইন ক্লাসে জয়েন করে আমাদের ক্লাসগুলো উপভোগ করছো তাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই টিটাচ্ছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।